সকল ব্রজগোপীরা যেই না গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে বিপিন মিলল ব্রজ নারী হেরি হাসত মুরলিধারী যেই না গোবিন্দ দেখতে পেয়েছে ব্রজগোপীরা তার সামনে এসে দাঁড়িয়েছে গোবিন্দ আমার মুচকি মুচকি হাসছে তাদের দেখে মনে মনে ভাবছে বা আমার এক বংশীর ধ্বনি শুনে ব্রজগোপীরা সকল কিছু পরিত্যাগ করে আমার কাছে ছুটে এসেছে আচ্ছা দেখি তো গোপীরা আমাকে কত ভালোবাসে আমি একটু তাদের পরীক্ষা করে দেখি এই বলে প্রাণ গোবিন্দের সামনে যেই গোপীরা এসে দাঁড়িয়েছে গোবিন্দ বললেন গোপীগণ এই ঘোর রজনীতে তোমরা আমার কাছে কেন এসেছো তোমাদের বাড়িতে কি কোনো বিপদ হয়েছে হ্যাঁ নিশ্চয়ই তোমাদের বাড়িতে কোনো বিপদ হয়েছে কারণ বিপদে না পড়লে তো আর কেউ আমার কাছে আসে না তাই তো বিপদে না পড়লে কি আর গোবিন্দকে ডাকি যখন সুখে সময় থাকে তখন গোবিন্দকে কারোর মনে থাকে না কিন্তু যখনই বিপদে পড়ি হে মধুসূদন রক্ষা কর তা বিপদে না পড়লে কেউ আমাকে স্মরণ করে না তা তোমরা যখন এই অর্ধ রজনীতে এই মাঝরাতে আমার কাছে এসেছো তা নিশ্চয়ই তোমাদের বাড়িতে কোনো বিপদ হয়েছে ও হে গোপী কিসের লাগে এই গহন বনে এলে তোমরা রাজ মন্দিরে আবার রাজার যে বলো লোকে শুনলে বলবে কি ছুটে এসেছো কেন শোনো তোমাদের প্রতি যদি অন্ধ হয় খঞ্জ হয় তবুও সে তোমাদের নিজের প্রতি তোমরা নিজ প্রতি ছেড়ে পরপতির ভজনা করতে এসেছো শোনো তোমাদের প্রতি যদি দরিদ্র দূরে ভাগা দিল হয় হে প্রতি যদি ছেড়ে পড়ো পতি ভজা আর তোমরা নিজপতি ছেড়ে আমার কাছে পরপতির ভজনা করতে এসেছো শোনো সর্বাঙ্গ সুন্দর যুবা সর্বগুণাশ্রয় হোক না সর্বগুণাশ্রয় হোক না সর্বগুণাশ্রয় পরপতির লালসা পতিনি ধর্ম নয় পরপতির লালসা পতিনি ধর্ম নয় এবারে যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর যাও যাও গোয়ালিনি যাও নিজ ঘর যাও যাও গোয়ালিনি যাও নিজ ঘর আমার শনি নাই তো ব্যবহার আবার এনি চিতে আমার শনি নাই তো ব্যবহার ছি 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 তোমাদের দেখে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে গো
তোমাদের লাজ নাই লাজ নাই লাজ নাই লাজ নাই লাজ নাই লাজ নাই লা লা লাজ নাই লাজ নাই মায়া আমি লাজে মরে যাই লাজ নাই লাজ আমি লাজে মরে যাই লাজ নাই লাজ নাই হে মায়া আমি লাজে মরে যাই লাজ নাই লাজ নাই আমি লাজে মরে যাই লাজ নাই লাজ নাই ওই নিশিতে আমার শনি ভন্ত ব্যবহার চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছো আমার কথার কোনো উত্তর দিচ্ছো না। দেখুন মায়েরা, গোবিন্দ আমার নিজেই ব্রজগোপীদেরকে বাঁশি বাজিয়ে ডেকে আনলো। ব্রজগোপীর আকুল মর্যাদা সমস্ত কিছু বিসর্জন দিয়ে গোবিন্দের কাছে ছুটে এলো আর কিছু চাই না বলে। কিন্তু এখানে এসে বলছি কেন এসেছ? আবার গোয়ালিনী বলে গালাগালি দিচ্ছে, কটু কথা বলছে। তা গোবিন্দের মুখে এই কথা শুনে যখনই শুনেছে, কি গো মায়েরা, আপনাদের গ্রামে যে আমি আজকে দুপুরে এসেছি, তা আমাকে যদি কেউ বলে যে নয় না মা, আজকে দুপুরে আমাদের বাড়িতে তুমি সেবা করবে। এবার আমি স্নান টান করে তৈরি হয়ে তাদের বাড়িতে যাব। এবার গিয়ে যদি বলে কি ব্যাপার নয়না, কি মনে করে আমাদের বাড়িতে এসেছো, কি মনে করে আমাদের বাড়িতে, তাহলে আমার সেখানে গিয়ে কেমন অবস্থা হবে বলুন দেখি। তা আমার যা অবস্থা হবে তার থেকে কোটি গুণ বেশি অবস্থা হচ্ছে গোপীদের। এই অর্ধ রজনীতে, এই ঘোর রজনীতে গোবিন্দের কাছে সবাই গিয়ে দাঁড়িয়েছে আর গোবিন্দ তাদেরকে কটু কথা বলছে, গোয়ালিনী বলে গালাগালি দিচ্ছে। আর গোবিন্দের মুখে এমন কটু বাক্য শুনে গোপীরা অস্থির থাকতে পারে না, তাদের দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে যায়। ওই ছন বচন কহল যব আর রোজ রমণি গণ সজল নয়মণি গণ সজল নয় তাদের টুটল স অবনত বয়ানে নখে লিখু ধরণী। এখনো মায়েদের স্বভাব আছে না, দুঃখ পেলেই এই পায়ের বুড়ো আঙুলে করে মাটিটা সরিয়ে দেয়। হ্যাঁ, মনে হয় ধরণী তুমি দুই ভাগ হয়ে যাও, আমি প্রবেশ করি। তাই ব্রজগোপীদের আজকে সেই দশা হয়েছে, অবনত বয়ানে নখে লিখু ধরণী। কেউ নয়ন ধারায় অঙ্গ ভাসিয়ে দিচ্ছে, কেউ মুখ নামিয়ে দাঁড়িয়ে আছে, আবার কেউ কেউ মুখরা গোপী বলে উঠলো, গোবিন্দ অনেকক্ষণ ধরে তোমার অনেক কথা আমরা সহ্য করছি, আর সহ্য করব না। শুনো শুনো সুকপট সুকপট শ্যামর চন্দ্র শ্যামর চন্দ্র হইছে কহলি তু ইহায়নুবন্ধ। কেমন করে তুমি আমাদেরকে এই কথা বলতে পারো গোবিন্দ? বাঁশি বাজানোর সময় তোমার মনে ছিল না আমাদের ভাঙলি খুলো ছিল ওই মুরলি কোশালে আমলি ছিল মুরলি কোশালে বাজাইছিলে তখন কি মনে ছিল না ভাঙলি কুলো ছিল মুরলি কোশালে গণে যেন কেসে ধরে আনে ঘরে রইতে দিলে না
दर्शन करे पदकर्ता कलम दिले हरि पद साद तू करो तो विलास आनंद निरखये गोविंद दास गोविंद दास जेई ना गोपी राय बार मुख खुले छे गोविंद आमार बोले उठलें गोपीगण एतक्षण आमी तोमादेर परीक्षा करछिलाम गोपीगण तोमरा सकले ही आमार से परीक्षा उत्तीर्ण हो तोमरा सकले मिले रासमंचटी के सज्जित करो तई गोपीरा सकले मिले ओ रासमंचटी के सज्जित कर मान अभिमान पाला शेष हलो एबार गोविंदे आदेशे सबाई रासमंचटी के सजा शोभा केमन हो
সম্পদের আশ্রীরারই একটাই তাল
মাহুতি ওটা হচ্ছে 6-4-4 ছন্দ্র 14 মাত্রা যিনি আমাকে কৃপা করে শিখিয়েছেন আগেই বলেছি কীর্তন সম্রাট শোভন ভট্টাচার্য মহাশয় আমার প্রথম কীর্তন শিক্ষা সেই ছোট্টবেলায় 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি আপনাদের এখানে যখন আমি এসেছিলাম প্রথম এই কেশপুর অঞ্চলে টাবাগেরায় হ্যাঁ টাবাগেরা গ্রামে তখন আমি তখন ক্লাস 1 এ পড়ি এই ক্লাস 1 এ না ক্লাস 2 তে পড়ি তখন প্রথম আপনাদের পশ্চিম মেদিনীপুরে এসেছিলাম তারপরেই আপনাদের পাশাপাশি এই খেতুয়ার আশেপাশে আমি অনেক ছোটতে গান করেছি তখন আমার প্রথম কীর্তন শিক্ষা এই যে কিবোর্ড বাজাচ্ছেন আমার বাবা কীর্তনিয়া গদাধর দাস তার কাছেই আমার প্রথম কীর্তন শিক্ষা তার শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছিল তারপরে পরবর্তীকালে শোভন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন আর সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি ইংরাজি এমএ করে বিএড করেছি এখন বর্তমানে আপনাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাবা আমি কীর্তন নিয়ে আমি আরেকটা এমএ করছি আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে হ্যাঁ কীর্তনের সেবার মধ্যে দিয়ে পড়াশোনাও চালিয়ে যেতে পারি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যেন কৃষ্ণ চরণ লাভ হয় এই আশায় আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব কাঞ্চন মুনিগণ জননীর মা অল হ্যাঁ রমণি মণ্ডল সাজে আহামাঝহি মাঝু মহামর কত শ্যাম শ্যাম নট কৃষ্ণ ধীরে ধীরে দাদা উলো ধরি একটা কপি একটা কৃষ্ণ ধীরে ধীরে দাদা লো দাদা দুই রবি দুই কৃষ্ণ ধীরে ধীরে দাদা লো দিদি গোপী দিদি কৃষ্ণ ধীরে ধীরে দাদা লো দাদা দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ ধীরে ধীরে দাদা লো একটা কপি একটা কৃষ্ণ ধীরে ধীরে দাদা লো কোথাও এক এক গোপী এক এক কৃষ্ণ কোথাও দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ আজকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছি সবার কাছে গোবিন্দ আছে সবাই বলছে গোবিন্দ আমার আজকে সবাই বলছে গোবিন্দ আমার সবাই বলছে গোবিন্দ আমার সবার কাছে কৃষ্ণ আছে আর সেই সবার সঙ্গে ঘুরে ঘুরে নৃত্য করছে আহয়ঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো একে কবি একে কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো একে কবি একে কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো একে কবি একে কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো দুই দুই কবি দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো দুই দুই কবি দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো তোমার আমি এত নেচে যাব আর তোমরা সব চুপচাপ দেখবে হ্যাঁ আমি এত পরিশ্রম করে নাচবো আর তোমরা পরিশ্রম চুপচাপ দেখবে শুধু আমরা হাঁপিয়ে যাচ্ছে আর সব ঘুমিয়ে যাচ্ছে জোর করে উলু ধ্বনি দাও ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো এক এক কপি এক এক কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো এক এক কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো দুই দুই কপি দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো দুই দুই কপি দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো খুব সুন্দর নেচেছো তোমরা অসাধারণ বাহ বহুত আচ্ছা খুব সুন্দর নেচেছো তোমরা বহুত আচ্ছা বহুত আচ্ছা যেই না আমার গোবিন্দ করতালি দিয়ে বলেছে বহুত আচ্ছা
গোপীদের সেটা খুব একটা ভালো লাগলো না। হ্যাঁ, গোপীদের খুব একটা ভালো লাগলো না। দেখবেন যে বোঝে, সে যদি ভালো বলে তাহলে উৎসাহ হয়, তাই না? যে বোঝে সে যদি ভালো বলে তাহলে উৎসাহ হয়, আর যে বোঝে না সে যদি ভালো বলে বাবা তাহলে একটু গায়ে বাঁধে, তাই না? তা গোপীরাও যখনই গোবিন্দ আমার হাতে তালি দিয়ে বলেছে বাহ বহুত আচ্ছা, অবাক হয়ে গোবিন্দের দিকে তাকিয়ে বলছে বাহ তুমি নিত্যের কি বোঝো হে শ্যাম সুন্দর, সারাদিন শুধু গরুর পিছনে হাট করে বেড়াচ্ছ, গরুর পিছনে সারাদিন হার হাট করে বেড়াচ্ছ, আরে এমন মনে হচ্ছে নৃত্যের বোঝো যে আমাদের নৃত্য দেখে একেবারে হাতে তালি দিয়ে দিলে। কথাই আছে বাবা, বুঝলে এক আর না বুঝলে আর এক, বুঝলে এক আর না বুঝলে আর এক, তাই না? ওমা মন দিয়ে শোনো, ঘুমাও না। দুই ভাই পাশাপাশি বাড়িতে থাকে, বড় ভাই যা বলে ছোট ভাই তাই শুনতে পায়, ছোট ভাই যা বলে বড় ভাই তাই শুনতে পায়। এইবারে লাগো দ্বন্দ্ব, এবার ভাই প্রতিদিন শুনে দাদা প্রতিদিন ঘুমোবার আগে বলে পদ্ম নাভ। এবার ভাই মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, প্রতিদিন ঘুমোবার আগে বলে দাদা পদ্ম নাভ, আসলে ভাই জানে দাদা না দাদা, দাদা যে গাধা সেটা তার ভাই জানে না। এবার দাদা প্রতিদিন ঘুমোবার আগে বলে পদ্ম নাভ, আসলে মা গো দাদা যেটা বলে সেটা ঠিকই বলে, কৃষ্ণের তো অনেক নাম আছে, শয়নে পদ্ম নাভ, ভোজনে জনার্দন, অনেক সময় দেখবেন ভোজনে বিপদ হয়, যদি জনার্দন বলে ভোজন শুরু হয় ভোজনে বিপদ হবে না, যাত্রাকালে বামুন, হ্যাঁ জলে নামবার আগে বরহাঞ্চ, যে সাঁতার জানে না যদি বরহাঞ্চ বলে জলে নামে তার বিপদ হবে না, এরকম কৃষ্ণের অনেক নাম আছে। তো শয়নে পদ্ম নাভ, তবে সেটা দিনের বেলা নয় রাত্রিবেলা। এবার দাদা প্রতিদিন ঘুমোবার আগে বলে পদ্ম নাভ, ভাই মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, আজকে কিন্তু ভাই কান পেতে শুনছে, দেখি তো একবার ভালো করে শুনে, একেবারে দেওয়ালে কান পেতে শুনছে, দাদা বলছে পদ্ম নাভ পদ্ম নাভ পদ্ম নাভ, এই বলে শয়নে গেছে। ভাই বলছে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আমি, ওই দাদার বউয়ের নাম পদ্মা, তাই দাদা প্রতিদিন ঘুমোবার আগে ওই বউয়ের নাম নিয়ে ঘুমোয়, তাই দাদার সংসারে এত আয়ুন্নতি, আমিও আজ থেকে আমার বউয়ের নাম নিয়ে ঘুমোব। এবার তার বউয়ের নাম হচ্ছে ফেদি, সেও প্রতিদিন ঘুমোবার আগে বলে ফেদি নাভ ফেদি নাভ ফেদি নাভ, এই হচ্ছে বুঝলে এক আর না বুঝলে আর এক, তাই না? তা গোবিন্দ তুমি নৃত্যের কি বুঝো, সারাদিন শুধু গরুর পিছনে হাট করে বেড়াচ্ছ, আর আমাদের নৃত্য দেখে একেবারে হাতে করতালি দিয়ে দিলে। নৃত্য যদি জানে তবে আমাদের রাধারানী নৃত্য জানে, আমাদের রাধারানী গুরু ধরে নৃত্য করা শিখেছে, তাহলে রাধারানী কোথায়? রাধে বলে রাধারানীকে তো আর আমরা বললে নৃত্য করবে না, বধু তুমি বলো। তাই গোবিন্দ আমার বললেন শোনো, এতক্ষণ সবাই নৃত্য করছিল বোঝা যাচ্ছিল না কে ভালো নৃত্য করেছে আর কে খারাপ নৃত্য করছে, তাহলে আমাদের রাধারানী যেহেতু গুরু ধরে নৃত্য করা শিখেছে আমাদের রাধারানী আগে নৃত্য করবে। তখন রাধারানীকে দেখে প্রাণ গোবিন্দ আমার বললেন ওগো চাঁদ বদনি নাচো তো ধনি চাঁদ, ওগো ওগো চাঁদ বদনি নাচো তো ধনি, ওগো চাঁদ বদনি নাচো তো ধনি, মৃগ নয়নি নাচো তো ধনি, মৃগ নয়নি নাচো তো ধনি। শোনো, যেইভাবে আমি বলবো সেইভাবে নৃত্য করতে হবে, বাজাও। তা তা থইয়া থইয়া তিনি কিটি নাগ ঝিমি ঝা, তা তা থইয়া থইয়া তিনি খিটি নাগ ঝিমি ঝা, বাজাও তিনি খিটি নাগ ঝিমি ঝা, মাকে নাচতে হবে
তোমার না হবে ভূষণের ধ্বনি নানরি বেচি, না হবে ভূষণের ধ্বনি নানরি বেচি, না হবে ভূষণের ধ্বনি। আমি যেভাবে শর্ত দেব সেইভাবে তোমাকে নৃত্য করতে হবে, না হবে ভূষণের ধ্বনি। এই যে ভূষণ নৃত্য করবে কিন্তু জামা কাপড় গুলো নড়বে না। তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেছি, না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেছি, আমার দ্রুত গতি চরণে, দ্রুত গতি চরণে না, দ্রুত গতি চরণে না, দ্রুত গতি চরণে না, বাজিরে মঞ্জির তোমাকে নাচতে হবে। শোনো, যেইভাবে আমি বাজাবো সেইভাবে তোমাকে নৃত্য করতে হবে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, রাধে নাচতে পারো, শোনো রাধে, আমি যেমন যেমন বললাম তুমি যদি সেইভাবে নৃত্য করতে পারো, আমি জিনিলে তোমার দেব আমার মোহন মুরলি, জিনিলে তোমার দেব মোহন মুরলি, জিনিলে তোমার দেব মোহন মুরলি, শাড়িটা জিনিলে তোমার দেব মোহন মুরলি, আরে হারিলি কারি আলো বেসর কাছুলি, হারিলে কারি আনেব বেচের কাছুলি, তখন যেমন বলে শ্যামনা গো আজ তেমনি নাচেন রায়, মুরলি লোকায় শ্যাম চারি পানে চায়, আরে মুরলি লোকায় শ্যাম চারি পানে চায়, যেমন বলে শ্যাম নাগরে তেমনি নাচেন রায়, আরে মুরলি লোকায় শ্যাম চারি পানে চায়, মুরলি গেল গেল মুরলি গেল, রাধে নাচিছে ভালো মুরলি গেল, রাধে নাচিছে ভালো মুরলি গেল, নাচিছে ভালো মুরলি গেল, নাচিছে ভালো মুরলি গেল, রাধা নাচিছে ভালো মুরলি গেল, নাচিছে ভালো মুরলি গেল, নাচিছে ভালো মুরলি গেল, নাচিছে ভালো মুরলি গেল, নাচিছে ভালো মুরলি গেল। রাসমঞ্চে রাধা রানী, ঠিক আছে, হয়েছে, উল্টো হয়ে গেছে না, উল্টোতেই হয়, হরি বল। এবারে রাধারানী নৃত্য করবে, গোবিন্দ যেমন ভাবে বলেছে সেইভাবে রাধারানী আজকে নৃত্য করছে, আর মায়েরা
বসে থাকবেন না একটু মাঝে মাঝে হরিধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে উৎসাহ দিতে হয় তা না হলে তোমরা শুনছো না ঘুমাচ্ছো বুঝতে পারবে না তো একটু উলুধ্বনি দেবে বাবারা মাঝে মাঝে একটু হরিধ্বনি হরি বল হরি নমস্কার সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এই রাসলীলায় নয়না দাসের রাসলীলায় সন্তুষ্ট হইয়া বরডিয়া এবং বালা সুকান্ত এবং সাহেব পিনাদের আশীর্বাদ ওনার কাছে পৌঁছে দিলেন উনি যেন জন্মে জন্মে এই অগণিত ভক্তগণকে কৃষ্ণ গুণগান শোনাতে পারেন এবং কৃষ্ণ কৃপা লাভ করতে পারেন ইতাই গৌরবে আনন্দে হরি হরি বল সামনে একটু নৃত্য করে দেখাও দেখি
ওগো শ্যাম তোমাকে নাচতে হবে আকাশে। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, চিন্তা যে না খেটা থগর নাক ঝিমি যা, চিন্তা যে না খেটা থগর নাক ঝিমি যা, বাজা থগর নাক ঝিমি যা, বাজা থগর নাক ঝিমি যা, বাজা থগর নাক ঝিমি, থগর নাক ঝিমি, থগর নাক ঝিমি যা, থগর নাক ঝিমি, থগর নাক ঝিমি, তোমাকে নাচতে হবে জানতা যে না কেটা দৌড় লাগে দাদন দাদন কেটা দৌড় লাগে যা যা যা। তোমার নানুরি বেগন্ড মুন্ড নুপুরের করা, নানুরি বেগন্ড মুন্ড নুপুরে করা, নানুরি বেগন্ড মুন্ড নুপুরের করা, তোমার নানু রিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, নানু রিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, নানু রিবে নাসার মতি, নানু রিবে নাসার মতি, শোনো হে যদুপতি, শোনো হে যদুপতি, নানু রিবে নাসার মতি, নানু রিবে নাসার মতি, নয়নের পল তোমাকে নাচতে হবে দেখছো না আমাদের অষ্ট সখী ওই ললিতা বিশাখা চিত্রা ওই দেখো লম্পক চতিকা, এটা আবার কি গো? এই তোমার নাম কি? লম্পক চতিকাটা আবার কি? আরে অষ্ট সখীর মধ্যে লম্পক চতিকা আর কে রয়েছে? ও মা, এতদিন কীর্তন শুনেছো, লম্পক চতিকার নাম শুনেছো? অষ্ট সখীর মধ্যে কারা আছে? ললিতা বিশাখা চিত্রা চম্পলতিকা বলছে লম্পক চতিকা। তখন ললিতা বাজায় বিনা আর বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, আমাদের এই গোপিনী সুচিত্রা বাজায় সপ্ত সরারাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত সরারাই দেখে রঙ্গ, তুঙ্গবিদা কপিলা সম্পুরা রঙ্গ দেবী, তুঙ্গবিদা কপিলা সম্পুরা রঙ্গ দেবী, আর ইন্দ্ররেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী, ইন্দ্ররেখা পিনাক বাজায়।
बजाते लागिलो बजाते लागिलो लागिलो बजाते लागिलो श्याम के ना जावे बोले बजाते लागिलो श्याम के ना जावे बोले बजाते लागिलो श्याम के ना जावे बोले जार जा आवाज नाचिलो अष्टशक्ति देखो ना अष्टशक्ति मिले एक नतुन ताले सृष्टि कर नाम হচ্ছে উদ্ভট্ট তালে যদি তুমি হারো বনমালি উদ্ভট্ট তালে যদি হারো বনমালি উদ্ভট্ট তালে যদি হারো বনমালি উদ্ভট্ট তালে যদি হারো বনমালি এই উদ্ভট্ট তালে তুমি যদি হেরে যাও তাহলে কি করব জানো বেশি কিছু করব না তোমার চুরা বাঁশি কেড়ে নিয়ে দেব করো তালে তোমার চুরা বাঁশি কেড়ে নিয়ে দেব করো তালে চুরা বাঁশি কেড়ে নিয়ে দেব করো তালে তুমি যদি হেরে যাও তোমার চুরা বাঁশি কেড়ে নিয়ে করো তালে দেব সবাই মিলে মানে দাঁড়াও দাঁড়াও প্রথমে হেরে যাওয়ার কথা বলছো আমি হেরে গেলে আমার চুরা বাঁশি কেড়ে নেবে কিন্তু যদি জিতে যাই জিতে গেলে কি দেবে বলে জয় কি তোমার কোনোদিন হয়েছে শ্যাম সুন্দর ভক্তের কাছে কি আর কখনো ভগবানের জয় হতে পারে তবু যদি তুমি জিতে যাও জিনিলে শ্যাম রাধা দেব আর আমরা হব দাসী জিনিলে শ্যাম রাধা দেব আমরা হব দাসী নইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি নইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি তুমি জিতে গেলে রাধা রানীকে দেব আর হেরে গেলে তোমার চুরার বাঁশি কেড়ে নেব ঠিক আছে এই শর্ত এবার তুমি নৃত্য করো রাসমঞ্চের মাঝে শ্যাম সুন্দর আমার নৃত্য করছেন মায়েরা উলুধ্বনি দেবে তুমি কি করে জিতে গেলে
যখন রাধা রানী নৃত্য করলো সবাই বললো রাধা রানী কি কই কে জয় দিয়েছিল কে জয় দিল সব বসে বসে ঝিমোচ্ছে ভালো করে বলে দিচ্ছি কে কেমন করে জয় দিতে হয় আমি যখন বলবো রাধা রানী কি মায়েরা সকলে মিলে উলুধ্বনি দেবেন আর যখন বলবো শ্যাম সুন্দর কি বাবারা সকলে মিলে জয় ধ্বনি দেবেন দেখবো কাদের জোর বেশি যাদের জোর বেশি হবে আজকে সেই জিতে যান ঠিক আছে এবার মায়েরা বলো ভালো করে উলুধ্বনি দেবে রাধা রানী কি রাধা রানী কি এবার বাবারা জয় ধ্বনি দেবে শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি জয় কাদের জোর বেশি হলো গো মায়েদের জোর বেশি আছে সংখ্যায় বেশি থাকলে কি হবে আরেকবার হবে আরেকবার হোক নাকি তাহলে বাবারা বাবারা আগে বলবে একে একে হ্যাঁ এবার মায়েরা জোর করে উলু ধরিয়ে দাও আরেকবার হবে রাধা রানী কি রাধা রানী কি এবার বাবারা মায়েদের জোর কিন্তু বেড়ে গেছে আরো খুব সাবধান বাবারা একটু জোর করে বললো না শ্যাম সুন্দর হেরে যাবে শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি এইবার হয়েছে গোবিন্দ বলছে শোনো শোনো আমি যখন নৃত্য করলাম সবাই বললো শ্যাম সুন্দর কি জয় যখন রাধা রানী নৃত্য করলো সবাই বললো রাধা রানী কি জয় তাহলে কি হলো আমরা দুজনাই জিতেছি দুজনাই জিতেছি আমরা দুজনাই জিতেছি শ্যাম রাধা রাধা শ্যাম দুজনাই জিতেছি দুজনাই জিতেছি যখন এবার একসাথে নৃত্য করবো নাগরে টিরে টিরে নাগরে টিরে টিরে জুঠে গোপী লইয়া যশোদানন্দ বৃন্দাবনের রাশি লীলা কইলই আরম্ভ হস্তকবন্ধন করি গোপিকা মণ্ডল হস্তকবন্ধন করি গোপিকা মণ্ডলে 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 আরে মধ্যে মধ্যে নৃত্য করেন শ্যাম বনমালী রাধা গোবিন্দ রূপে আলো হলো গো রাধা গোবিন্দ রূপে আলো হলো গো ধ্যান যোগে জানিলেন যত দেব গো ধ্যান যোগে জানিলেন যত দেব গো হংস বাহনে ব্রহ্মচর্য আপনি বৃন্দাবনে আসিলেন শহীদ ব্রাহ্মণী বৃন্দাবনে আসিলেন শহীদ ব্রাহ্মণী কি আশ্চর্য হে প্রভু অতি অনুগম কি আশ্চর্য হে প্রভু অতি অনুগম আরে যুগে যুগে যুগল হলো রাধাস্য যুগে যুগে যুগল হলো রাধাস্য হর পদ প্রণমিয়া কহিছি শঙ্করী হর পদ প্রণমিয়া কহিছি শঙ্করী এই মত রাস লীলায় আমি ইচ্ছা করি রাধা গোবিন্দ নৃত্য করতে করতে দুটি অঙ্গ এক হয়ে গেল নাচিতে নাচিতে দুই অঙ্গ
নাচতে এক হয়ে গেলেন। আবার গোপীদের অনুনয়ে রাধারানী কৃষ্ণের বামে দাঁড়ালেন, আর রাধারানীকে বামে নিয়ে গোবিন্দ দাঁড়িয়েছেন, আর সখীর আনন্দে গুণগান করতে লাগলেন। আমি লীল শ্যামের বামে আমাদের নবী নাকি শুরু, নৃত্য করে ময়ূর আর ময়ূরে, নৃত্য করে ময়ূর ময়ূরে, আনন্দেতে গান গাই সুখে আর সারে, আনন্দেতে গান গাই সুখে আর সারে, এইখানেতে মিলন হলো কিশোর আর কিশোরে, মিলন হলো কিশোর আর কিশোরে, এবারে প্রেম আনন্দে ভক্তি ভরে বলুন হরি হরি, আনন্দে ভক্তি ভরে বলেন হরে হরে, শুনুন না কালকে গান হবে, শুনুন না ভক্তি ভরে বলুন হরে হরে, প্রেম আনন্দে ভক্তি ভরে বলুন হরে হরে, প্রেম আনন্দে ভক্তি ভরে বলুন হরে হরে। এবার সবাই মিলে আমরা একটু নাম করব, রাধানাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যে যার ঘরে ফিরে যাব, সবাই মিলে যে যার যে জায়গায় দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থেকে একটু দুটি বাহু তুলে সবাই মিলে আমরা একটু আনন্দ করব। ওমাইরা যে যার জায়গায় দাঁড়িয়ে থাকো,